বুধবার বিকেল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের এই বাড়িটি ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। রাত ১১টা পর্যন্ত বাড়ির ভিতর থেকে দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুটে জঙ্গিরা। জঙ্গি আস্তানা লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। রাত ১:৩০টার দিকে ঢাকা থেকে সোয়াত ও কাউন্টার টেরোরিজমের সদস্য সহ পুলিশের বোমা বিশেষজ্ঞ দল পৌঁছায় ঘটনাস্থলে। ভোর রাতে তারা অবস্থান নেন জঙ্গি আস্তানার আশপাশে। বৃহস্পতিবার সকালে জঙ্গি আস্তানায় অভিযান শুরুর পর ৬:২০ বাড়ির ছাদে সোয়াত টিমের সদস্যদের ঝাঁপকে ধরার চেষ্টা করে জঙ্গিরা। সে সময় তারা শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে ঘটে বিস্ফোরণ, উড়ে যায় বাড়ির ছাদ। ছিন্ন ভিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটে পড়ে জঙ্গিদের শরীরের বিভিন্ন অংশ। আহত হন সোয়াট টিমের ২ সদস্য সহ ৩ জন। চলে মুহুর মুহুর গুলি। প্রায় ১৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর জানালার গ্রিল কেটে দমকল বাহিনীর সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপদে বের করে আনেন ভবনে জিম্মি থাকা বাসিন্দাদের। তিন জায়গায় আটকা পড়ছে আর এখন বাড়ি করলাম আর কি। আমরা আবার একজন হাসপাতালে পৌঁছেছি শিশু, না না না, ওখান থেকে উদ্ধার করে। সকাল ১০:০০টার দিকে আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্তি ঘোষণা দেন চট্টগ্রাম রেঞ্জের DIG শফিকুল ইসলাম। তিনি জানান নিহত জঙ্গিরা ৯০ JMB সদস্য। বিদেশিদের উপর হামলা এবং নাশকতামূলক কার্যক্রম চালাতে তারা সংগঠিত হচ্ছিল। ২ জন নিচ থেকে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে তারা উপরের দিকে আসে এবং আমাদের যে সোয়াতের সদস্য ছিল তাদের বডির সাথে যে ভেস্ট বাঁধা ছিল এই ভেস্টটি বিস্ফোরণ করার চেষ্টা করে। এদিকে অভিযান সমাপ্তি ঘোষণার পর ওই ভবনে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভবনের বিভিন্ন স্থানে থাকা বোমা নিষ্ক্রিয় করা হয়। এর আগে বুধবার সীতাকুণ্ডের নামার বাজার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি দম্পতি সহ ৩ জনকে আটক করে পুলিশ। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।